সময় যদি আপনি আপনার ইউটিউবের ওয়াইট স্টুডিওটা গুগল ক্রোম দিয়ে ওপেন করেন তাহলে অবশ্যই আপনি এখানে একটা এরর দেখতে পাবেন উপরে। আপনি উপরে দেখতে পাচ্ছেন একটা স্পষ্ট ভাষা একটা এরর দেখাচ্ছে। তো অনেকে আমরা কনফিউজ হয়ে যাচ্ছি যে আসলে এই এররটা কেন আসছে। তো আজকে কিন্তু এই এররটার পূর্ণ সমাধান আমি আপনাদেরকে দিয়ে দিব। এখানে কি বলা আছে সেটা আপনাদেরকে আগে প্রথম এটাকে রিসার্চ করতে হবে যে আসলে এই এররটা কেন আসছে। তো আমি আপনাদেরকে বলে দিচ্ছি, স্টার্টিং অন জুলাই, মানে জুলাই মাসের 29 তারিখে কিন্তু আসছে এবং 2022 সালে, এটা কিন্তু এই সালেই, চ্যানেল উইল নো লগার বি অ্যাভেলেবল বা হাইড দেয়ার সাবস্ক্রাইবার কাউন্টিং অন ইউটিউব। এখন বলা আছে আপনার চ্যানেলে যতগুলা সাবস্ক্রাইবার আছে, মানে আপনাকে যে যে সাবস্ক্রাইব করেছে, তো সেই সাবস্ক্রাইবারগুলোকে কখনো আপনি হাইড করে রাখতে পারবেন না। কেন পারবেন না? আমরা কিন্তু আগে জানি, আমাদের যখন একটা নতুন চ্যানেল ক্রিয়েট করতাম তখন কী হতো, আমরা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইবারকে হাইড করে রাখতে পারতাম। তো এই হাইডের অপশনটা কিন্তু কিন্তু আমাদেরকে নট অ্যাভেলেবল করে দেবে, মানে আমরা হাইড করে রাখতে পারবো না। এটা সকল ইউটিউবারদের কাছে এটা ফলো আপে রূপান্তরিত হবে, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন, কারণ আগের হাইড যে অপশনটা সেটা কিন্তু আমাদেরকে চেঞ্জ করে দেওয়া হচ্ছে। তো অবশ্যই যদি আমরা একটু নিচে জুমটা কমিয়ে দিই তাহলে দেখতে পাবো এখানে আছে ড্যামেজ, আরেকটা হচ্ছে লার্ন মোর। তো যদি আমরা এখান থেকে ড্যামেজে ক্লিক করি কী হবে সেটা চলে যাবে, আর যদি আমরা লার্ন মোরে ক্লিক করি এটা আমাদের পুনরায় ডিটেলস তুলে ধরবে। তো আমরা কী করব, লার্ন মোরে ক্লিক করে দিচ্ছি। তো যখনই আমরা লার্ন মোরে ক্লিক করে দেব, আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি, দেখতে পাচ্ছেন লার্ন মোরে যখন ক্লিক করে দিচ্ছি আমাদের কিন্তু পুনরায় ডিটেলস এখানে কিন্তু চলে আসছে। তো এখানে কী কী বলা আছে আপনাদেরকে আমি এ টু জেড বলে দিচ্ছি, ঠিক আছে? তো আমরা কী করব, এখান থেকে যে লেখাটা আছে সেটাকে আমরা কপি করে নিয়ে নিব, ঠিক আছে, যে যেই পলিসিগুলো অবলম্বন করা হচ্ছে, ঠিক আছে। তো এখান থেকে আমি এটা কপি করে নিয়ে নিচ্ছি, নিয়ে আমি এখান থেকে সরাসরি চলে যাব আমাদের ট্রান্সলেট অ্যাপ্লিকেশনে, ঠিক আছে। তো আমি গুগল ট্রান্সলেটে চলে আসলাম, তারপর আমি এখান থেকে এটাকে ক্যান্সেল করে আমি যেটা কপি করেছিলাম সেটাকে পেস্ট করে দিলাম। তারপর আমি এখান থেকে কী করব, এটা কি আপনার কী বলা আছে সেটা আমি আপনাদেরকে শোনাবো, ঠিক আছে। তার জন্য আমি এখান থেকে স্পিকারটা যেটা সেটা অন করে দিচ্ছি। বারের সংখ্যা দৃশ্যমান করা 29 জুলাই থেকে চ্যানেলগুলি আর ইউটিউব এ তাদের সাবস্ক্রাইবার সংখ্যা লুকাতে পারবে না। সমস্ত চ্যানেলের গ্রাহক সংখ্যা প্রদর্শন করা অন্যদের ছদ্মবাসী করা কঠিন করে তোলে। ইউটিউব এ ছদ্মবেশ রোধ করার জন্য আমরা কি করছি সে সম্পর্কে আরো জানতে আমাদের ফোরাম দেখুন। সমস্ত চ্যানেলে উল্লেখ সম্প্রসারণ করা, সব চ্যানেল এখন @ চিহ্ন ব্যবহার করে, অন্য চ্যানেল উল্লেখ করতে পারে বা তাদের গ্রাহক সংখ্যা নির্বিশেষে উল্লেখ করা যেতে পারে, আরো জানুন। তো এখানে কিন্তু ক্লিয়ারভাবে আপনাদেরকে বলে দেওয়া হচ্ছে আমাদের বর্তমানে যে সাবস্ক্রাইবার বাটনগুলোকে হাইড করে রাখতাম, মানে সাবস্ক্রাইবার কাউন্টিংটাকে হাইড করে রাখতাম, সেটা এখন আর হাইড করা যাবে না। তার জন্য কিন্তু সকল ওয়াইট স্টুডিওর মধ্যে কিন্তু এই নোটিফাইটা দিয়ে দিচ্ছি। তাহলে অবশ্যই আপনারা সেই নোটিফাইটা দেখে কোনো টেনশনের কারণে, ঘাবড়ানোর কারণে, কোনো কিছু করার কারণে, কারণ সেটা শুধু ইউটিউবের একটা নতুন আপডেট আসছে, তার জন্য কিন্তু আপনাদেরকে এটা জানিয়ে দেওয়া হচ্ছে, নোটিফাই করা হচ্ছে, ঠিক আছে।